সবাই করোনা নেগেটিভ, অবশ্যই ক্রিকেটারদের একটু বেশি ফুর্তি হবারই কথা। প্রথমবারের মতো একসাথে জিম সেশন করতে পেরেছেন ওই নেগেটিভ সার্টিফিকেটের কারণেই। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও নিউজিল্যান্ডে পজিটিভ থাকার কোনো বিকল্প নেই। কঠিন কোয়ারেন্টাইন থেকে মুক্তি মিলেছে, ভাগ ভাগ করে টিম প্র্যাকটিসও শুরু হতে যাচ্ছে। এখন থেকে আর একবারের জন্য মাস্ক পরতে হবে না। নর্মালি এতদিন তো আমরা আমাদের মুভমেন্টে অনেক রেস্ট্রিকশন ছিল, এখন আস্তে আস্তে জিনিসগুলো একটু নর্মাল হচ্ছে। আজকে আমরা জিম করার অপশনটা পেয়েছি, তো প্রায় এক সপ্তাহ পরে জিম ফ্যাসিলিটি ইউজ করতে পেরে খুবই ভালো লাগছে। এ ব্যাপারে অবশ্যই অনেক বেশি এক্সাইটেড, কারণ ঘরের মধ্যে থাকা আসলে অনেক কষ্টকর। এখানে খুব একটা কিছু করার নাই সারাদিন ঘরের মধ্যে থেকে। আর তাছাড়া আমরা একটা টুর্নামেন্ট খেলতে এসেছি, একটা সিরিজ খেলার মধ্যে এবার ঘরের মধ্যে থাকার থেকে আমরা কালকে থেকে মাঠে যেতে পারবো, এ ব্যাপারটা ভাবতে একটু আলাদা ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ কালকে থেকে আমরা যখন ক্রিকেট ট্রেনিংয়ে ফিরবো তখন আস্তে আস্তে আমরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো। অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ এটা টোটালি ডিফারেন্ট কন্ডিশন আমাদের থেকে। আমরা খুব বেশি এই কন্ডিশনে খেলার সুযোগ হয় না। তারপরেও আমরা সবাই জানি নিউজিল্যান্ডের নতুন বলটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়। আমরা অ্যাজ এ টিম হিসেবে নতুন বলটা যদি ভালোভাবে সার্ভাইভ করতে পারি তাহলে অবশ্যই আশা করছি আগের থেকে অনেক পজিটিভ রেজাল্ট হবে। আর তাছাড়া যেটা বললেন যে এটাকে আমরা কিভাবে নিচ্ছি, অবশ্যই অপরচুনিটি হিসেবে নিচ্ছি। বৃহস্পতিবার থেকে পাঁচজন পাঁচজন করে ভাগ হয়ে মাঠে অনুশীলন করবে টাইগাররা। প্র্যাকটিস ভেনু লিঙ্কন ইউনিভার্সিটি মাঠ, তবে আরও তিন চার দিন অপেক্ষা করতে হবে পুরো দলের একসাথে অনুশীলনের জন্য। ক্রাইস্ট চার্চ থেকে দল যাবে কুইন্স টাউন, সেখানেই খেলবে প্রস্তুতি ম্যাচ। প্রিভিয়াস কি হয়ে গেছে সেটা চিন্তা করার থেকে আমরা সামনে কি করব, যেহেতু এবার অনেকদিন আগে এসেছি, অনেকগুলো প্র্যাকটিস ফ্যাসিলিটি আমরা পাব, তো আশা করা যায় যে টিমের সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের স্কিলটা অ্যাডজাস্ট করে নিতে। তো ওয়েদার, হ্যাঁ, এখনকার ওয়েদারটা খুবই ভালো। অবশ্যই ওয়েদার আগে আমাদের যে ওয়েদারের জন্য যে স্ট্রাগলটা করতে হতো, আমি আশা করি যে এবার এরকম ওয়েদার থাকলে সেটা হবে না। আর তাছাড়া 14 দিন পরে আমাদের যে স্বাভাবিক চলাফেরা শুরু হবে, অবশ্যই এটা অনেক পজিটিভ দিক। অবশ্যই সবাই জিনিসটা এনজয় করবে, কারণ প্রায় 1 বছর ধরে আমরা এই কোভিডের মধ্যে আছি। বাংলাদেশেও যতগুলো টুর্নামেন্ট খেলেছি হোটেল থেকে বের হওয়ার সুযোগ হয়নি। এখানে জিনিসটা একটু ডিফারেন্ট, আমরা 14 দিন পরে ফ্রি মুভ করতে পারবো, তো সেটা ভেবে ভালো লাগছে আর কি, যে অ্যাটলিস্ট 14 দিন কষ্ট হলেও তারপরে আমরা বেশ ফ্রিভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে, গেল সফরে ওই ভেনুতেই ম্যাচ খেলেছে বাংলাদেশ। অনিক জাবের, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 1-6442 নম্বরে।